যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান হোটেলে ঢুকে গেলে বাবা ছেলে ছেলেসহ ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় আহত হয়েছে অন্তত পাঁচজন এ সময় কাভার্ড ভ্যানটি আরও বেশ কয়েকটি দোকানে আঘাত করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ব্যাগারিতলায় এই দুর্ঘটনা ঘটে দশহর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান মনিরামপুর উপজেলার তলায় পৌঁছালে দ্রুতগামীর কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি হোটেলে ঢুকে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানায় হাবিবুর রহমান তার সাত বছরের ছেলে তৌশিককে নিয়ে সকালের নাস্তা করতে বাজারে যান পাশের কাঁচা রাস্তা থেকে মহাসড়কে উঠতেই ঢাকা থেকে সাতক্ষীরাগামী কাভার্ড ভ্যানটি তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি খাবার হোটেলে উঠে যায় এতে ঘটনাস্থলেই বাবা ছেলে এবং হোটেলে থাকা সামসুর তহিদুল ও জিয়াউর রহমান কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হয়ে মারা যান বেঁচে যান হোটেল মালিক আবু তালেব্লা তারপর নিয়ে যায় কিছুটি কিনে দেয় খাইয়ে বাড়ি চলে আসে আজকে যে খাতেও পারেনি তার আগে আল্লাহ নিয়ে চলে গেছে বিকাটে একটা আওয়াজ হলো এসে দেখি এখানে ওই একটা বাবা ছেলে ও প্রতিদিন সকাল সকালবেলা এখানে নাস্তা করতে আসে ওরা আসতেছিল পথে রাস্তায় উঠতে ওদেরকে প্রথম মেরে দিছে মেরে দিলে ওরা দুইজন জায়গায় মারা গেছে গাড়ি দশটা দোকান ভাঙচুর করতে করতে ওই জায়গায় যে পৌঁছে ওই জায়গায় যারা নাস্তা করছিল ওরা তিনজন ওই যে স্পট ডেট ওই ওই যে হোটেলে মারা গেছে পুলিশ জানায় কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও পালিয়ে যায় চালক রাস্তার পাশে দোকানে ক্ষতিগ্রস্ত করে এবং একটা দোকানের ভিতরে ঢুকে যায় এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় রাস্তার যান চলাচল স্বাভাবিক আছে এবং আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি কাভার আমাদের কাছে দুর্ঘটনার পর যশোর মনিরামপুর সড়কে দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে ডিবিসি নিউজ ডেস্ক